হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ভ্লগটা একটা আবেগ আমাদের জন্য। প্যাট্রিক ইহানের জন্য একটা জিনিস কিনেছে, যেই জিনিসটার শখ প্যাট্রিকের খুব ছিল ও যখন ছোট ছিল, কিন্তু সামহাও এমন একটা জিনিস ওর ছিল না, বা সামহাও আমার শ্বশুর শাশুড়ি তাকে সেটা কিনে দিতে পারেনি। আর সেই আশাটা বা সেই স্বপ্নটা বা সেই ইচ্ছাটা আজ সে পূরণ করছে তার ছেলের রুমে সেটা বানিয়ে। আমার মনে হচ্ছিল প্যাট্রিক ওর ছোটবেলা দেখছে এই মুহূর্তে। তুমি কাঠমিস্ত্রি হবে বড় হলে বাবা? তুমি মিস্ত্রি হবে? ঠিকই আছে, তোমার বাবা তো মিস্ত্রি হতে পারেনি, তুমি মিস্ত্রি হয়ে অন্যরকম ভাব তার বাপের সঙ্গে সেও করছে। আমার আর প্যাট্রিকের, আমাদের দুজনেরই এমন হয়, আমাদের যেটা অপূর্ণতা বা আমরা ছোটবেলায় থাকতে এমন কিছু চেয়েছিলাম, খেলনা বা কিছু যেটা আমাদের ছিল না বা আমাদের পাওয়া হয়নি, সেই শখগুলি আমরা ইহানের জন্য করি। কেন জানি এমন মনে হয়, ইস আমার তো এটা ছিল না, বা ইস এরকম একটা খেলনার আমার কত শখ ছিল, এই আফসোসটা যেন আমার সন্তানের না হয়। আমার মনে হয় আমরা সব বাবা মায়েরাই এমন। যাই হোক, আপনাদের দুলাভাই নিজের হাতে করছে সেটা, সে নিজে করতে খুব পছন্দ করে। আর ইউহানাসের এই দোলনাটা বা এই সুইংটা আমরা কিনেছি অ্যামাজন থেকে। আমার ছেলে আমার কান চেপে ধরে রেখেছে, কারণ এটা লাউড, মামার কানে যেন ব্যথা না হয় সেজন্য তার এই ব্যবস্থা। এই হচ্ছে সেই দোলনা যেটা এখন একদম রেডি। এই সুইংটা আমাদের সিলিংয়ে ইউজ করার জন্য যে মেটাল হুক প্যাট্রিক ব্যবহার করেছে, এটা আসলে 110 কেজি পর্যন্ত ওজন বহন করতে পারবে। আর আজ আমার মনে হচ্ছিল এটা ইহানের জন্য না, এ যেন প্যাট্রিকের একটা স্বপ্ন পূরণ হলো। এবং বাপ ছেলে ভীষণ খুশি ছিল, আমারও ভালো লাগছিল, মনে হচ্ছিল বাবা মা হয়ে যাওয়ার পর আমাদের আসলে সন্তানের জন্য ছাড়া আমরা অন্য কিছু ভাবতেই পারি না, অন্য কিছু চিন্তাই করতে পারি না। আপনাদের সাথে এমন হয় কি না জানি না, তবে আমি এবং প্যাট্রিক আমাদের দুজনেরই শৈশবের অপূর্ণতাগুলি আমরা ইহানের জন্য পূরণ করতে পছন্দ করি, বা মনে হয় যে ওর হলে ও খুশি হবে, যেটা আমাদের ছিল না। যাই হোক, বাপ ছেলে তো ভীষণ পারলো, কিন্তু আমি একটু চেষ্টা করে ব্যর্থ, আমার কেন জানি ভয় লাগছিল। এই ছিল আজকে ব্লগ, সবাই ভালো থাকবেন, বাই।